2021 সালে 14 সেপ্টেম্বর সোনামুড়া মহকুমার বাসিন্দা জামাল হোসেনকে সোনামুড়া থানার পুলিশ রাতের বেলা তুলে নিয়ে আসে। বাড়ি থেকে থানায় নিয়ে আসার পথে তার উপর মারধর করে পুলিশ বলে অভিযোগ। পরবর্তী সময়ে 15 সেপ্টেম্বর সকালে কামাল হোসেনের পরিবারকে পুলিশের তরফ থেকে খবর দেয়া হয় থানাতে মারা গেছে জামাল হোসেন। কিন্তু এই আকস্মিক মৃত্যুর খবর পেয়ে জামাল হোসেনের পরিবার হতভম্ব হয়ে পড়ে। তারা পুলিশের দেওয়া খবরে বিশ্বাস করেনি, কিন্তু থানায় গিয়ে তারা মৃতদেহ দেখে সোনামুড়া থানার দুই পুলিশ আধিকারিকের বিরুদ্ধে পরে খুনের মামলা দায়ের করেন। জামাল হোসেনের স্ত্রী এবং তিনজন নাবালক সন্তানাদি রয়েছে। ঘটনার পরিপ্রেক্ষিতে মৃত জামাল হোসেনের মা উচ্চ আদালতে একটি রিট আবেদন করেন জামাল হোসেনের মৃত্যু সুষ্ঠু বিচার পাওয়ার জন্য। রিট মামলায় আবেদনকারীদের বক্তব্য ছিল থানায় ডেকে নিয়ে জামাল হোসেনের উপর অকথ্য শারীরিক নির্যাতন করা হয়েছে, হাজত হিংসার দায়ে জামাল হোসেনের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেন তারা। জামাল হোসেন দুবাইয়ে কর্মরত ছিল, দুবাই থেকে সে ছুটি নিয়ে বাড়িতে এসেছিল। 22 সেপ্টেম্বর তার আবার ফিরে যাওয়ার কথা ছিল দুবাইয়ে, কিন্তু তার আগে হাজত হিংসার ঘটনাটি তার উপর ঘটে গেছে। সরকারের তরফ থেকে বলা হয়েছিল হৃদরোগে জামাল হোসেনের মৃত্যু হয়েছে, কিন্তু ময়নাতদন্তের রিপোর্ট ও অন্যান্য রিপোর্ট দেখে উচ্চ আদালত স্পষ্ট পর্যবেক্ষণ রিপোর্ট দিয়েছে এটা দুর্ঘটনায় মৃত্যু নয় কিংবা হৃদরোগে মৃত্যু নয়, এ মৃত্যুর দায় সম্পূর্ণ হাজত হিংসা। কারণ ময়নাতদন্তের রিপোর্টে মৃত জামালের শরীরে বিভিন্ন স্থানে বিশেষ করে পৃষ্ঠদেশে প্রচুর আঘাতের চিহ্ন ছিল বলে উল্লেখ রয়েছে। মৃত্যুর পক্ষের আইনজীবীদের বক্তব্য ছিল এই আঘাতের কারণে মৃত্যু হয়েছে জামাল হোসেনের, হৃদরোগে মৃত্যুর গল্প ঠিক নয়। উচ্চ আদালত এই বক্তব্য গ্রহণ করেছেন এবং সরকারি আইনজীবীদের বক্তব্য নস্যাত করেছেন। বিচারপতিরা জানিয়ে দিয়েছেন হাজত হিংসার মৃত্যুর দায়িত্ব সরকার নিতে পারে না, একজন 35 বছর বয়স্ক তরতাজা যুবককে জীবন কেড়ে নেওয়া হয়েছে। এর জন্য রাজ্য সরকারকে আগামী 4 সপ্তাহের মধ্যে মৃতের পরিবারকে 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই দুজন পুলিশ আধিকারিকের বিরুদ্ধে সোনামুড়া থানায় মামলা দায়ের করা হয়েছে, তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা চলবে। উচ্চ আদালত নির্দেশ দিয়েছে এই রিট পিটিশন মামলায় উচ্চ আদালতে পর্যবেক্ষণ ফৌজদারি মামলায় কোনো প্রভাব বিস্তার করবে না। উচ্চ আদালতের এই রায়ে সন্তোষ প্রকাশ করেছেন মৃতের পরিবার এবং আত্মীয় স্বজন সহ আইনজীবী ও মানবাধিকার কর্মীরা। এদিন পুরুষোত্তম রায় বর্মন অভিযোগ করে বলেন, থানার মৃত্যুর ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশের তরফে প্রায় সময় ধরনের গল্প বানানো হয়, কিন্তু এই ধরনের আশারে গল্পের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন থেকে যায়। জামাল হোসেনের মৃত্যুর ঘটনা নিয়ে পুলিশের তৈরি করা এই গল্পে বলা হয়েছে পুলিশ হেফাজত থেকে পালিয়ে যাবার চেষ্টা করেছিল জামাল, পালাবার সময় সে পড়ে যায় এবং তার আঘাত লাগে। উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে পুলিশের তরফ থেকে বর্ণনা করা এই গল্প একদম বিশ্বাসযোগ্য নয়। বুধবার এই মামলায় রায় দিয়েছেন উচ্চ আদালতের প্রধান বিচারপতি ইন্দ্রজিৎ মহান্তি এবং বিচারপতি এস জি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। মামলার রায়ের পরিপ্রেক্ষিতে পুরুষোত্তম রায় বর্মন জানান, হাজত হিংসার ঘটনায় এ ধরনের বহু মৃত্যু ঘটেছে, কিন্তু পুলিশের সাজানো গল্পে ঘটনাগুলি থামাচাপা পড়ে গেছে। জামাল হোসেনের মামলা উচ্চ আদালতে না গেলে থামাচাপা পড়ে যেত। এক্ষেত্রে হাজত হিংসার কারণে যেসব মৃত্যুর ঘটনা ঘটেছে সে মৃত্যুর ঘটনাগুলিতেও স্পষ্ট তদন্ত হওয়ার দাবি তুলেছেন আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন। বলেছে এই রিট মামলায় উচ্চ আদালতের এই পর্যবেক্ষণ ফৌজদারি মামলায় কোনো প্রভাব বিস্তার করবে না। আমরা স্বাভাবিকভাবে আইনজীবী হিসাবে এবং মানবাধিকার কর্মী হিসাবে উচ্চ আদালতের রায় আমরা অত্যন্ত সন্তুষ্ট যে আমরা একজন হাজত হিংসায় নিহত ব্যক্তি পরিবারকে সুবিচার দিতে পারলাম কিছুটা হলো। সরকারের তরফ থেকে প্রতিবারই প্রত্যেকটি থানায় এই ধরনের মৃত্যুর ঘটনার ক্ষেত্রে যে গল্প বানানো হয়, আশ্রয়ের গল্প, আত্মহত্যার গল্প এবং আপনার হৃদরোগের গল্প, সেই গল্প বানানো হয়েছিল, সেই আশ্রয়ের গল্প উচ্চ আদালত উড়িয়ে দিয়েছে। তার শরীরে জামাল হোসেনের শরীরে আঘাতের চিহ্ন ছিল, সেই আঘাতের চিহ্ন সম্পর্কে সাফাই দেওয়ার জন্য রাজ্য সরকারের তরফ থেকে বলা হয়েছিল যে যখন তাকে গ্রেপ্তার করা হয় তখন নাকি সে পালাতে গিয়েছিল এবং পালাতে গিয়ে সে পরে গিয়ে আঘাত পায়। উচ্চ আদালত আজকে রায়ে বলেছে এই গল্প একদম বিশ্বাসযোগ্য। আমরা এই বিষয়টা আপনাদের সামনে রাখলাম, কারণ আমরা দেখছি ইদানিংকালে রাজ্যে একের পর এক এই ধরনের হাজত হিংসা জেলখানায় মৃত্যুর ঘটনা ঘটছে। প্রতিটি মৃত্যুর ঘটনা হাজত হিংসার ঘটনার ক্ষেত্রে আমরা তদন্ত দাবি করি, বিচার চাই, কিন্তু সরকার বরাবরের মতো এই ধরনের ঘটনাগুলোকে ধামাচাপা দেয়। আজকের এই রায় একটা ব্যতিক্রমী রায় এবং হাজত হিংসার বিরুদ্ধে এই যে সুবিচার পাওয়ার লড়াই, এই জামাল হোসেনের পরিবারের এই লড়াইয়ে কিছুটা সাফল্য পেল। আমরা পরবর্তী লড়াই জারি রাখবো ক্রিমিনাল মামলায় যে তিন পুলিশ আধিকারিক তাদের বিরুদ্ধে আমরা ক্রিমিনাল মামলা সময় তদন্ত সঠিক হয় আমরা পুনরায় যাবো, এই কথাগুলো আমরা জানালাম। কারণ এই রায়টা ইদানিংকালে আমরা দেখছি এই রাজ্যে সারা দেশে হাজত হিংসা রাষ্ট্রীয় সন্ত্রাস ক্রমশ বাড়ছে। একজন 35 বছরের যুবক তত্ত্বাজা যুবক হাজত হিংসা রাষ্ট্রীয় সন্ত্রাস শিকার হয়েছে, তার পরিবার পরিজন থেকে তাকে কেড়ে নেওয়া হয়েছে এবং সরকার এই ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল। উচ্চ আদালতের রায়ের ফলে সেই ধামাচাপা প্রচেষ্টা ভেস্তে গেছে। ভিডিও রিপোর্ট সার্চ ইন্ডিয়া।